গাছ হত্যার এমন নিঠুর দৃশ্যায়নের মঞ্চ রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেল। প্রায় 5 কিলোমিটার ক্যানেলের অন্তত কয়েক হাজার গাছ এভাবেই কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্কারের নামে দরপত্র দিয়ে সেচ ক্যানেলের দুই ধার সহ পুরো বিভাগের প্রায় 4 লাখ গাছ কাটছে বন বিভাগ, যা নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা স্কুল যাই, মানে ছায়ার মধ্যে দিয়ে যাইতাম, এখন তো কোনো ছায়া নাই, মরুভূমির মতো হয়ে গেল। এই গাছগুলো নিজের হাতে লাগাছি, লাগে নিজে মানুষ করে বড় করছি, এখন গাছগুলো উঠে নিয়ে গেল, এখন তো আর ছায়া পাবো না। ছায়ার ভেতরে বসি জম নিতাম, সেই জায়গাটা তো এখন উঠে গেল। আমাদের গাছ হচ্ছে 750, আমরা 750 গাছ 17 দিন ধরে কাটতেছি, তার মধ্যে 600 গাছ আমাদের কাটা হয়েছে আর 150 গাছ আছে। শ্রমিকের এই কুড়ালের কোপ যেন গাছের গোড়ায় নয়, আঘাত করছে পৃথিবীর হৃৎপিণ্ডে। প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে গাছের গুরুত্ব যখন সর্বত্র, তখন উল্টো পথে বন বিভাগ একে একে কয়েক হাজার গাছ কেটে মরুময় করা হচ্ছে প্রকৃতি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যখন বিপর্যস্ত রংপুর বিভাগ, তখন আত্মঘাতী এমন পদক্ষেপকে পাশ কাটিয়ে গাছ রক্ষায় অগ্রাধিকার দেওয়ার দাবি পরিবেশবাদীদের। সারা দেশে তাপপ্রবাহ মানে ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে, তখন যখন গাছ কাটতে পারি আমরা, এটা একটা স্রেফ নির্মমতা। আর যেই প্রকল্প ওখানে গ্রহণ করা হয়েছে, এই গাছ সুরক্ষা করেও এই প্রকল্প এখানে বাস্তবায়ন করা সম্ভব ছিল। যে প্রকল্প গ্রহণ করাই জনবান্ধব হয় নাই, সেই প্রকল্প যখন আবার পরিবেশ বান্ধব না করে পরিবেশের ক্ষতি করে, তখন এটা কয়েক স্তরে আসলে ক্ষতি সাধন করেছে। আমরা মনে করি যে পর্যন্ত গাছ কেটেছে এখনই গাছ কাটা বন্ধ করতে হবে, এবং কেন এই গাছগুলো কাটা হলো সেটাও তদন্ত সাপেক্ষে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় সব মহল থেকে যখন গাছ রক্ষার দাবি উঠেছে, ঠিক সে সময় কেন এমন সিদ্ধান্ত, বিষয়টি জানতে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।